চাঁপাইনবাবগঞ্জ তিন আসনে অভ্যন্তরীণ কুণ্ডলে রীতিমতো বিপর্যস্ত ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল উদুদ এবং পৌর মেয়র ও শাখার সদস্য মোখলেসুর রহমানের দ্বন্দ্বে দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছে দলটি। তবে স্থানীয় সংসদ সদস্য ও দলীয় নেতাদের দাবি, নির্বাচন ঘনিয়ে আসলেই মিটে যাবে রাজনীতির কুণ্ডল। রাজশাহী বিভাগীয় প্রতিনিধি কাজী শাহেদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের দুই পক্ষের দ্বন্দ্ব প্রকাশ্যে আসে গত এপ্রিলে। সাবেক স্বেচ্ছাসেবক লীগ নেতা ও শিবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর খায়রুল আলম জেম হত্যাকাণ্ডের পর এ মামলায় কারাগারে আছেন পৌর মেয়র মোখলেসুর রহমান। তার বিরুদ্ধে হত্যার পরিকল্পনা ও নির্দেশ দেওয়ার অভিযোগ আনা হয়েছে। এছাড়া দলীয় কয়েকজন নেতা নৌকার মনোনয়ন পেতে আলাদা আলাদা বলয় তৈরি করেছেন। কেন্দ্র ঘোষিত কর্মসূচিতে এক হলেও নিজেদের পক্ষে সমর্থন আদায়ে প্রচারণা অব্যাহত রেখেছেন। এদিকে দলীয় ও সাধারণ ভোটারদের দাবি, নৌকার মনোনয়ন যেই পাক দ্রুত কোন্দল মেটাতে পারলেই আবারও নৌকার বিজয় নিশ্চিত। আমাদের সরকারি যে উন্নয়নে যে সাফল্য, এই সাফল্যগুলো আমাদের নেতা কর্মীরা যদি আমরা তুলে ধরতে পারতাম সাধারণ মানুষের কাছে, তাহলে আমাদেরকে এত চিন্তা ভাবনা করতে হতো না। আমাদের দৃঢ় বিশ্বাস, উনি জেনে বুঝে যোগ্য প্রার্থীকেই আমাদের মাঝে দিবেন, আমরা কাজ করব। সুষ্ঠু নির্বাচন হবে, যে সুষ্ঠু ভোটে জনবান্ধব, যে জনগণের জন্য কাজ করব, এরকম একজন আসলে জনগণের সুবিধা। জনগণের সেবার মান আরো বাড়াতে আগামী সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন চাইবেন এই চিকিৎসক নেতা। আমি চাই যে মাননীয় প্রধানমন্ত্রী যে ভিশন, এখন ডিজিটাল বাংলাদেশের ভিশন আশা করি ওভারকাম হয়েছে, সামনে স্মার্ট বাংলাদেশের ভিশন, সেই স্মার্ট বাংলাদেশের ভিশন যদি পূরণ করতে চাই তাহলে আমরা পারব ইনশাল্লাহ। আগামী নির্বাচনের আগেই কোন্দলের সমাধান করে দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার কথা জানালেন এই আওয়ামী লীগের নেতা ও জেলা পরিষদের চেয়ারম্যান। যাকে নমিনেশন আমি দেব তার জন্য আমরা তার কথাকে উল্লেখ করে বলতে চাচ্ছি, নৌকা চাঁপাইনবাবগঞ্জে যে পাবে তার জন্য আমরা জাম জীবন দিয়ে খাবো। গুটি কয়েক নেতা শুরু থেকে বিরোধিতা করে আসছে এমনটাই অভিযোগ বর্তমান সংসদ সদস্যের। আমার বিরুদ্ধে জামাত বিএনপি একাত্র হয়ে যায়, আবার আওয়ামী লীগের যে ক্ষুদ্র অংশের কথা তারাও একাত্র হয়ে যায়, অনেক সময় পয়সাওয়ালা লোকেরাও আমার বিরুদ্ধে উঠে পড়ে লাগে। সরকারের উন্নয়নে ধারাবাহিকতা বজায় রাখতে কোন্দলে জর্জরিত সদর আসনের নেতাদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভোটার ও সাধারণ নাগরিকদের। ইমরুল কায়েস, নিউজ ডেস্ক, দেশ টিভি।